ফরিদপুর দুই আসনে বিএনপির প্রার্থী শ্যামা উবায়দ ইসলাম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন আজ রোববার সকাল সাড়ে দশটার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন এই শ্যামা উবয়েদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম অভিযোগ করেন এই আসনের একশো তেইশটি ভোট কেন্দ্রের মধ্যে একশোটি কেন্দ্রে গতকাল রাতেই ভোট দিয়ে দেওয়া হয়েছে আজ সকালে যেসব কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে সেসব কেন্দ্রে বিএনপির কোনো পুলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি এর প্রতিবাদে নিজেও ভোট দেননি শামা ওবায়দ ইসলাম এই ফরিদপুর দুই আসনে আওয়ামী প্রার্থী সৈয়দ সাজেদা চৌধুরী শামা ওবায়দের ভোট বর্জনের ঘোষণা এবং তার অভিযোগের বিষয়ে নগরকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বদরুদ্দুজা গণমাধ্যমকে বলেন সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা সম্পর্কে তারা কিছুই জানেন না গতরাতে শামাউব একটি কেন্দ্রের বিষয়ে অভিযোগ করেছিলেন যে সেখানে ভোট কাটা হচ্ছে আমরা তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে অভিযোগের সত্যতা কোনো খুঁজে পাইনি অন্যদিকে ফরিদপুর একাশনের বিএনপির প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফর অভিযোগ করেছেন কোনো কেন্দ্রেই তাদের পুলিং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি এছাড়া প্রকাশ্যে ভোট দিয়ে দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন তার প্রতিবাদে আজ দুপুর দুটার দিকে বোয়ালমারি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন এই আবু জাফর